ভোট আসে ভোট যায়, এলাকার মানুষদের প্রতিশ্রুতি দিলেও রাজনীতিবিদরা রাখেন না কথা, এমনটাই অভিযোগ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াডাঙ্গি গ্রামের বাসিন্দাদের। এলাকাবাসীদের অভিযোগ, গ্রামের প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে গ্রামবাসীদের যেতে হয় হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা ব্যাংকে এবং হাসপাতাল ও মার্কেটেও, এমনকি ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পড়তে যেতে হয় এই বেহাল রাস্তা দিয়েই। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তাদের। বারবার রাস্তা মেরামতির জন্য গ্রামবাসীরা আবেদন করলেও প্রশাসনিক কর্তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই এলাকাবাসীরা জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে তারা এবার বিধানসভা নির্বাচনের ভোট বয়কট করবে। এ বিষয়ে এক গ্রামবাসী জানান, যেতে পারছি না, রোগী বেমারি আছে গ্রামে, কি রকম নিয়ে যাব, খাটিয়াতে করে নিয়ে যাচ্ছি, তো কেমনি করে আমরা চলবো এই গ্রামে। কত বছর ধরে এই সমস্যা রয়েছে? 10 বছর খুবই অসুবিধা ভুগছি আমরা। এই গ্রামে মোটামুটি কতটি পরিবার এই সমস্যা রয়েছে? 150 পরিবার বলছি। এই যে রাস্তায় দীর্ঘদিন ধরে যে একটা খারাপ রয়েছে, তো এই নিয়ে আপনারা কোনো পঞ্চায়েত প্রধান বা মেম্বার বা কোনো প্রশাসন আদি জানিয়েছেন? হ্যাঁ, সবাইকে জানা গেছে। তো ওনারা কি বলছে? কই অ্যাকশন নিচ্ছে না। যদি রাস্তা না করে আপনারা কি করবেন? আমরা কি করব? আমরা তো বলছি যে সবাই গ্রামের লোক একমত হয়ে ভোট বন কর দিব। বলছি আপনার নাম? আমার নাম সুক দাস। বাড়ি বড়াডা। এ বিষয়ে আরো এক গ্রামবাসী জানান, বলবো যখনই ইলেকশন আসে তখনই সব নেতাকেই পাওয়া যায়। ইলেকশন পার হলে আর কেউ পাওয়া যায় না। যেটুকু আমরা পাই শুধু পঞ্চায়েতের ফেসিলিটি, আদাস আমরা কিছু পাইনি। আর 2.5 বছর কত হলো, প্রত্যেকবার ইলেকশনে ইলেকশন আসার সময় বলে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যায়, ইলেকশন পার হয়ে যায়, কোনো নেতারই আর দর্শন পাই না। বলছি প্রায় কত কিলোমিটার রাস্তা এই বেহাল অবস্থায় পড়ে রয়েছে? 1 থেকে 1.5 কিলোমিটার। কত বছর ধরে? দীর্ঘদিন ধরে। বলছি এই যে বেহাল রাস্তা, এই নিয়ে আপনারা গ্রামবাসীর পক্ষ থেকে কোনো প্রশাসনিক আদেশ জানিয়েছেন কি? হ্যাঁ, আমরা দেখে এবং লিখিতভাবে আমরা পঞ্চায়েতকে জানাইছি। পঞ্চায়েত বলছে যে আমাদের কাছে কোনো ফ্যাসিলিটি নাই, ব্লক বলছে আমাদের কাছে করার কিছু নাই, জেলা পরিষদের নেতার তো আর পাচ্ছি না পাত্তা যে কোথায় গেছে না গেছে, আর 2.5 বছর পার হলো আজ পর্যন্ত দেখা পাই। যদি এই রাস্তা যদি মেরামত না হয় তাহলে আপনারা কী প্রতিজ্ঞা নেবেন? আমরা আগামী যে ভোট আসছে তাতে আমরা বয়কটের ব্যবস্থা নিব। আমাদের যখন কেউ নাই আমরা যা কিছু বিকল্প ব্যবস্থা করব। বলছি আপনার নাম? ইন্দ্রমোহন দাস। বাড়ি? বহরাডাঙ্গি। প্রশাসনের পক্ষ থেকে অনুমতি পেলেই শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানান মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী পঙ্কজ কুমার দাস। এটা হচ্ছে মহেন্দ্রপুর জিপির এই একটা সংসদ, যেটা তিললাঙ্গি প্রাইমারি স্কুল হিসাবে পরিচিত আছে, সেই সংসদে হচ্ছে 5টা পাড়া এবং এক একটা পাড়াতে রাস্তা করতে গেলে কমপক্ষে 50 লাখ টাকা করে এক একটা রাস্তাতে লাগবে। আর পঞ্চায়েতের তরফ থেকে অত টাকা দেওয়ার মতো ক্ষমতা পঞ্চায়েতে নেই, কারণ ISGP আসার পর থেকে আমরা একটা মোটা টাকা পাচ্ছি, তাতে হয়তো এক একটা সংসদে 7 লাখ 8 লাখ এইরকম টাকা করে পাওয়া যাচ্ছে। এখন রাস্তাতেই প্রত্যেকটা টাকা দিয়ে দেওয়া হবে সেইভাবে দেওয়া হয়নি, কিন্তু ওইটা আমার সংসদেরই কাজ। আমি 2টো রাস্তা এই পঞ্চায়েত থেকে অ্যাপ্রুভালের জন্য MGNRGS থেকে আমি ম্যাটেরিয়াল হিসাবে যে পেয়েছি সেটা 2টো স্কিম আমি পাঠিয়েছি অ্যাপ্রুভালের জন্য বিডিও সাহেবের কাছে। সেটা বিডিও সাহেব যদি অ্যাপ্রুভাল খুব তাড়াতাড়ি দিয়ে দেয় তা আশা করি 3-4 মাসের মধ্যে কাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই তাতে। এটা হয় আপনাকে নাকি এর আগেও বলেছে নাকি তারা, কিন্তু আপনি নাকি সে গুরুত্ব দেননি? না, গুরুত্ব দিব না, কারণ আমার নিজের সংসদের কাজ, আমি নিজের রাস্তা তো করবই, আমি তো চাইবই যে আমার গ্রামের রাস্তা ঠিক হোক। এবার কথা হলো যে ওই যে বললাম আমার সংসদের 5টা হচ্ছে গ্রাম, এক একটা ছোট ছোট গ্রাম 100-150 ভোটার নিয়ে একটা গ্রাম, এবার সেই জায়গায় একটা রাস্তা করতে গেলে কমপক্ষে 50 লাখ টাকার ব্যাপার আছে, আর সেটা পঞ্চায়েত থেকে দেওয়ার মতো ক্ষমতা আমাদের পঞ্চায়েতের নেই। সেই জন্য আমি নানান দপ্তর থেকে জেলা পরিষদে বলা হয়েছে, জেলা পরিষদের যে আমাদের মেম্বার আছেন, কি যেন নাম, মণ্ডল যে আছেন ওনাকেও বলা হয়েছে, উনিও একটা স্কিম দিয়েছেন, ব্লকের যে পঞ্চায়েত সমিতি মেম্বার আছে ওনাকেও বলা হয়েছে, উনিও একটা স্কিম দিয়েছেন, আমি তো নিজে করেছি। হ্যাঁ, 2টো স্কিম অল্প দিনের মধ্যে হয়ে যাবে, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে, অসুবিধা হবে হবে। বলছি আপনার নাম? পঙ্কজ কুমার দাস। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আমার নিউজ।
জন্মাষ্টমীর পরের দিন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের মেহেন্দাবাড়ি ও সাবধান গ্রামে শ্রীকৃষ্ণের জন্মদিনে নারিকেল খেলার আয়োজন করা হয়ে থাকে। সেই মতো বুধবার জন্মাষ্টমীর পরের দিনে এই নারকেল খেলার আয়োজন করা হয়। ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন বালুরঘাট শহরের বিভিন্ন এলাকা, বালুরঘাটের খাদিমপুর, সাহেব কাছারি, দীপালীনগর, নিউ মার্কেট, কোটমোড় সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ঘণ্টাখানেকের জোরালো বৃষ্টিতে শহরের নিকাশী ব্যবস্থা কার্যত অকেজো হয়ে যায়। হাঁটু সমান জমা জলে যানবাহন চলাচল করলেও পথচারীদের চলাচলের সমস্যা সৃষ্টি হয়।